সিএনজির মূল্য 10 টাকা বৃদ্ধির প্রতিবাদে রবিবার জিভিটু নন্দনগর রাস্তা অবরোধ করে অটো চালকেরা গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে তাদের অটো চালাতে সমস্যা হচ্ছে জানিয়ে অটো চালকেরা বলেন, এ প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা রাস্তা অবরোধের সামিল হয়েছেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরক্ষা দপ্তরের আধিকারিকরা। এ পেশাগত সমস্যার সমাধান করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অবরোধের সামিল অটো চালকেরা। যে আজকে দীর্ঘদিন ধরে অটো চালাইতেছি, কিছুদিন আগে আপনার 5 টাকা প্রতি লিটারে বাড়াইছে কেজিতে গ্যাসের, আজকে 40 টাকা আবার কালকে বাড়াই দিল 10 টাকা, আজকে সকালে এসে আর শুনি কিনা 10 টাকা বেড়ে গেছে। কি করি অন্যান্য 40 টাকা ভাড়াটা বাড়াইতে পারি না, ওখানে কি করে আমরা নির্ভয় হয়েছি। এছাড়া আমরা কোনো কিছু না, ওখানে বাধ্য হয়েছি আমরা রাস্তা ব্লক করছি, রাস্তা ব্লক হয়েছে, সব ডিটেলে আইব জানবো সবাই কি হয়েছে, ঘটনাটা কি কারণে করছি, যাতে আমরা দুঃস্থ না পারে জনসাধারণ। এই কারণে আমরা দাঁড়াইছি, এখানে দাঁড়াইছি, এটা আজকে আন্দোলন করতেছি। ওরা আমরা একটা আশা দিয়ে দিব গ্যাসের দাম কমে দিব না কি করবো, এরা একটা আশা দিলে আমরা সোচ্যাল দেবো। রাস্তা আমরা আটকাইতাম না, রাস্তা আমরা আটকাই দেবো, ক্ষমতা নাই, আমরা বন্ধ করেছি রাস্তা, আটকানো একমাত্র আটকানো বন্ধ করেছি, এর কারণে এই কারণে আমরা